হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আজকে পুরো দিনটা, মানে আজকের দিনটা আমি কী করছি বা কীভাবে কাটাচ্ছি। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আমি ভিডিওটা শুরু করছি বড় মাকে দিয়ে। এটা আমাদের বাড়ির মন্দির, আর আমাদের বাড়ির মন্দিরের বড় মা। আর এখন বাজে হলো সকাল 5:30, আমি উঠে পড়েছি। আর উঠেই ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। আজকে একটু যাব বাজারে বাজার করতে। আর আমি যখনই রাস্তায় বেরোই বা সকালবেলা ঘুম থেকে উঠি, তখনই আমি বড় মাকে প্রণাম করি। তো এখন আমি বাজারে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, আর এখন আমি বাজারের দিকে যাচ্ছি। তো চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ এখন আমি বাজারে চলে এসেছি, আর এটা হলো আমাদের কোটেরমার বাজার। আর এই বাজারে না আসলে আমি জানতেই পারতাম না, সত্যি ভোরবেলা হাঁটতে দৌড়াতে ছাড়া এত মানুষ বাজার করতে আসেন। আর আজকে আমি কিছু টুকটাক সবজি বাজার করব। আর আমি আজকে ভেবেছি যে নিজের হাতে সবজি নিয়ে গিয়ে নিজে রান্না করে আমার পরিবারের সবাইকে খাওয়াবো। তো এটার মধ্যে একটা আলাদা স্যাটিসফ্যাকশন আছে। তো যাই হোক, আমি এখন এই কাকুর দোকান থেকেই আমার যা যা কেনাকাটা করার করে নেব, কারণ অত ঘুরে ঘুরে আমি বাজার করতে পারবো না, কারণ আমি বুঝি না। তারপরে আমি একটু মাছ বাজারের দিকে গেলাম। সচরাচর আমি মাছ খাই না, আর আমি কখনো মাছ বাজারে ঢুকিও না, কিন্তু আজকে একটু ভিডিও করার বাহানায় মাছ বাজারে ঢুকলাম। আর আমি মাছের কোনো নাম জানি না, শুধু সবাই বলছিল তাই আমি জানি এইটা ইলিশ মাছ, আর এইটা কী মাছ আমি জানি না। তো এখানে অনেক মাছ ছিল, আর এইখানে একটা মাছ দেখে আমি পুরো অবাক হয়ে গেছিলাম। এই মাছটা, এটা তো ক্যামেরায় ছোটো মনে হচ্ছে, কিন্তু ওটা অনেক বড় ছিল। তো আমি মাছ বাজার থেকে যখন বেরিয়ে আসছিলাম, তখন আমি দেখলাম এই একটা দোকানে সুইট কর্ন আর বেবিকর্ন বিক্রি হচ্ছিলো, যেটা আমার খেতে খুব ভালো লাগে সুপের সাথে। তো আমি আবার বেবিকর্ন নিয়ে নিয়েছিলাম। নিয়ে নেওয়ার পরে তারপর আমি বাড়ি চলে এসেছি এখন। আর এখন বাড়ি চলে এসে গুটি 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 পায়ে আমি ঘরের মধ্যে ঢুকে যাচ্ছি। ঘরের মধ্যে ঢুকে গিয়ে আমি বাজার নিয়ে সোজা রান্নাঘরে রেখে দেবো। তারপর যেহেতু সবে বাজার থেকে এসেছি, সেহেতু একটু ফ্রেশ হয়ে নেবো। দেন আমি ফ্রেশ ট্রেশ হয়ে নাইটি পরে নিয়েছি, কারণ এটা হলো একটা কমফোর্টেবল ড্রেস। যাই হোক, তো নাইটি টাইটি পরে আমি যেহেতু বিছানা তুলে রেখে যাইনি, তাই বিছানা টেছানা তুলে ঘরটা সব গুছিয়ে নেবো, নাহলে আমার মা বকাবকি চেঁচামেচি শুরু করে দেবে। তাই জন্য এখন একটু ঘরদোর পরিষ্কার করে নিচ্ছি। ঘরদোর পরিষ্কার করে নিয়ে এখন আমি একটু চুলটা উঁচু করে বেঁধে নেবো, যেহেতু এরপরে আমার অনেক কাজ আছে, তোমরা ধীরে ধীরে সবটা দেখতে পাবে। তারপর আমি একটু চুলটা উঁচু করে বেঁধে নিয়ে আমার সব কাজ মোটামুটি কমপ্লিট ঘরে। তো এই যে আমার পুরো ঘর ঠর গুছিয়ে গাছিয়ে একদম মানে পুরো রেডি। তো এখান থেকে আমি সোজা রান্নাঘরে চলে যাবো, যেহেতু বাপি এখন উঠে পড়েছে, আর এখন আমি চা বসাবো। আর এই জন্য আমি এখন চায়ের জল নিচ্ছি, গ্যাস জ্বালিয়ে চায়ের বাটি বসে দিলাম। আমার চায়ের বাটিটা এখনও ধোয়া হয়নি, ওই জন্য আমি এই বাড়িটাতেই চা বসাচ্ছি। আর এখন আমার চায়ের জলটা ফুটে গেছে। আর আমাদের বাড়িতে হলো আমি খাই, আমি আর বাপি খাই গ্রিন টি, আর মা খায় একদম কড়া মিষ্টি দিয়ে লিকার চা। তো এখন আমি সবার জন্য চা করে নেব। তো চলো চাটা করা যাক। I've been driving this train, years in this lane, there's no stopping this flame, cause I came to the game and I changed it to play, how I like, rearranged it to my own domain, yeah, I got what it takes, made lots of mistakes, taking shots, skipping breaks, feeling lost, feeling great, popping off, singing straight, never stopped, never changed, all the squad here to play. এখন আমি মার চা দিয়ে দিয়েছি, আর বাপির আর আমার চাটা তৈরি হয়ে গেছে। এখন আমি বাপিকে চা দিয়ে তার কিছুক্ষণ বাদে ব্রেকফাস্ট করবো। তো চল। আমি মা বাপি একটু গল্প গুজব করছিলাম, তারপরে আমি ব্রেকফাস্ট করতে চলে আসলাম। তো আজকে ব্রেকফাস্টে আমি কর্নফ্লেক্স খাবো, আমি বাপি দুজনেই খাবো, আর মা পুজো দেওয়ার পরে খায়, ওই জন্য মায়েরটা এখন আর বানাবো না। তো এখন আমি হলো দুধ গরম করে নিচ্ছি। দুধ গরম করে নেওয়ার পরে আমি এইটাকে দুধটাকে একটু ভালো করে নাড়াচাড়া করি, একটুখানি দুধটা হালকা একটু মানে ফুটে টাইপের আসলে তারপর আমি দুধটা নামিয়ে নেব। দেন নামিয়ে এর মধ্যে আমি কর্নফ্লেক্স দিয়ে নেব, দিয়ে আমাদের ব্রেকফাস্ট রেডি। তো চলো তারপরে ব্রেকফাস্ট করার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। 2000 years later.
এখন আমি তোমাদেরকে দেখাবো যে আমি সকাল সকাল বাজারে গিয়ে কী কী কিনলাম। আমি এখানে এখন টমেটো কিনে নিয়ে এসেছিলাম, তারপরে আমি এটার মধ্যে ছিল হলো বিনস, ক্যাপসিকাম, গাজর, এগুলো ছিল। দেন আমি যে তোমাদেরকে বলেছিলাম আমি সুইট কর্ন কিনেছি, তো এই হলো, এই সুইট কর্ন বলছি, বেবি কর্ন নিয়ে নিলাম। দেন এখন হলো আমি ধীরে ধীরে রান্নার দিকে এগোবো। তো আজকে আমি রান্না করবো হলো ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান, আর এই রেসিপি দুটো আমি আমার চ্যানেলে আলাদাভাবে দিয়ে দেব, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি আমার নিজের মতো করে করব। তো এখন আমি এখানে ফ্রাইড রাইসে দেওয়ার সব সবজিগুলো নিয়ে নিয়েছি, ক্যাপসিকাম, বিনস, গাজর। আর বেশি সবজি আমি পছন্দ করি না, ওই জন্য আমি অল্প করে নিয়ে নিয়েছি। তারপর আমি এখানে হলো চালটা বস, মানে রান্নার যে ভাতটা ওটা বসিয়ে দিলাম। বসিয়ে এখন আমি এখানে সবজিগুলো কেটে নিচ্ছি। সবজিগুলো কেটে নিয়ে ভালো করে ধুয়ে টুয়ে নেব। তো এখন আমি ভালো করে সবজি, চিকেন, তারপর চিংড়ি মাছ সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি চিকেনটা একটু সিদ্ধ হতে দিয়ে দিলাম, তার সাথে সবজিগুলো আমি সিদ্ধ হতে দিয়ে দিয়েছিলাম। আর আমি রান্না করছি পুরো নিজের মতো করে, আমি কোনো ইউটিউব ভিডিও বা কোনো কিছু দেখে রান্না করছি না। আর এখানে ভাতও প্রায় হয়ে এসেছে, এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি কড়াইতে বসিয়ে। চিংড়ি মাছগুলো সব ভেজে নিচ্ছি, আর চিংড়ি মাছটা গায়ে ছিটছিল বলে মা একটু নাড়িয়ে দিচ্ছিল। আর এখন হলো আমি এখানে ডিমের ভুজিয়াও করে নিয়েছি। দেন আর এক, আর এখানে সবজিগুলো সব আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। ধীরে ধীরে আমি সব কিছু মানে আস্তে আস্তে সেরে নিচ্ছিলাম। আর এখানে সবজিগুলো সব আমি একসাথে ভেজে নিচ্ছি হালকা করে। এখানে আমি মাঞ্চুরিয়ান বানানোর জন্য সব প্রিপারেশান নিয়ে নিয়েছিলাম, চিকেন টিকেন সব নিয়ে নিয়েছিলাম। দেন তারপরে আমি এখানে পকোড়া ভেজে নিলাম। আর আমার রান্না করতে করতে এত বৃষ্টি চলে এসেছিলো, মানে একদম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিলো বাইরে। তো তারপরে আমি এই সাইডে মাঞ্চুরিয়ানটা বসিয়ে দিলাম, মাঞ্চুরিয়ানের জন্য আমি সব সবজি টবজিগুলো বসিয়ে দিলাম। দেন এখানে ফ্রাইড রাইসটাও বসিয়ে দেব। আর এখন আমি ফ্রাইড রাইসের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়ে এর মধ্যে এখন সবজিগুলো দিয়ে দেব, কারণ আমি সবজিগুলো আগে ভেজে নিয়েছি, কিন্তু এর মধ্যে যেহেতু গোটা গরম মশলা দিয়েছিলাম তাই জন্য আমি আর একটু সবজিগুলো ভেজে নিচ্ছিলাম। তো সবজিগুলো ভাজা টাজা হয়ে গেলে এর মধ্যে রাইসটা দিয়ে হালকা একটু ঘি দিয়ে দেন আমি স্নান করতে চলে গেলাম। তো স্নান টান করে এসে আমি এখন একটু চুলটা উঁচু করে বেঁধে নিচ্ছি, কারণ গরমের মধ্যে সবসময় চুলটা আমি টঙের বড়েই বেঁধে রেখে দিই। তাও তারপরে একটু মুখে একটু ক্রিম ট্রিম মেখে নিলাম, কারণ স্নান করে ওঠার পরে তো এই হয়। এখন আমি খাবারের জায়গায় চলে এসেছি, আর মা হলেও খাবারগুলো সব বেড়ে দিচ্ছে, আর আমি সবাইকে খাবার দিয়ে দিচ্ছি। তো এখন আমি আমার বাপিকে খেতে দিচ্ছি। আর একটা মজার বিষয়, আমার বাপি আমার রান্না হাজার ভালো হলেও কখনো আমার সামনে বলে না যে আমার রান্না ভালো হয়েছে, সব সময় খারাপই বলে। তো এখন হলো সবাইকে খেতে দিয়ে তাদের কাছ থেকে রিভিউ নিয়েছে ওই আর কি, মানে এইরকম ভিডিও দিলে তো লোকে বলবে ওই আর কি রান্না করেছে। গজব বেজ্জতি হ্যায়, তুই বল কিরকম কথাবার্তা। তো এখন সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, দেন এখন আমাদের ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পালা। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিও। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো, টাটা।